আসসালামু আলাইকুম। তো সকাল সকাল চলে আসলাম ঈদগাহ মাঠে নামাজের জন্য। তো অল্প কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হয়ে যাবে, যার কারণে বেশিক্ষণ দেরি করবে না। লোকজন প্রায় সবই আসার শেষ, এখন জামাত শুরু হবে। আল্লাহর কি নিয়ামত, আজকে দিনটা খুবই ঠান্ডা, যার কারণে আমাদের ভোগান্তি হচ্ছে না। তো আমরা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি, এখন নামাজ পড়ব। আপনাদের সাথে কিছুক্ষণ পরে আবার কথা হবে। সুতরাং আজকে আপনারা যা উপস্থিত হয়েছেন, আপনারা এই চিরস্থায়ীর জন্য, আখিরাতের জন্য, আপনার জীবনের মঙ্গলের জন্য যে যা পারেন আল্লাহর হকে। এখনো লোকজন আসতে আসতে, কারণ নামাজের শেষ হয়নি, নামাজের টাইম হয়ে সারে নাই আর বেশি বাকিও নেই। তখন তাই ওই সমস্ত এলাকার লোক আল্লাহ আপনার দাঙ্গ কবুল করুন, আল্লাহ আপনার ছেলের আসন্ন আল্লাহ কবুল করে সুন্দর করে আপনার ছেলের ওয়াইফ। আলহামদুলিল্লাহ, এই মাত্র ঈদের জামাত শেষ করলাম। জামাত শেষে সবাই কোলাকুলি করে বাড়ি থেকে চলে যাবে। তো আমরা এখন বাড়িতে চলে যাবো, ওদের পরিমাণটা অনেক বেশি, যার কারণে ভালো যাচ্ছে না। আজকে যারা কমিটি, যাদের নাম ঘোষণা করা হয়েছে, কিছু কেনা জানি।